বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমি ফোল্ডার পার্ট 4 এ দেখাবো কিভাবে এক ফোল্ডার এর ফাইল অন্য ফোল্ডারে কাট বা স্থানান্তর করা যায়। তো যে ফোল্ডার থেকে আমরা ফাইলকে কাট করে অন্য ফোল্ডারে স্থানান্তর করব, সেই ফোল্ডারে ডাবল ক্লিক করব। তো আমি সাব ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে নেব, এই জন্য আমি সাব ফোল্ডারে ডাবল ক্লিক করলাম। এবার এখানে দুটি ফাইল আছে, বায়োডাটা এবং টাইপিং। তো আমি বায়োডাটা ফাইলটিকে অন্য ফোল্ডারে নেব, এই জন্য বায়োডাটা ফাইলের উপরে কার্সার রেখে মাউসে রাইট ক্লিক করব। এরপর এখান থেকে কাট কমান্ড দিব, কাটে ক্লিক করব। কাটে ক্লিক করলাম, কাট হয়েছে কিনা তা বোঝার জন্য এখানে দেখবো আমরা যে বায়োডাটা ফাইলটি অনুজ্জ্বল এবং টাইপিং ফাইলটি উজ্জ্বল। এ থেকে আমরা নিশ্চিত হলাম যে এটা কাট হয়েছে। তো এবার আমরা এই ফোল্ডার থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই ক্লোজে ক্লিক করব। এবার যে ফোল্ডারে কাট বা স্থানান্তর করব ফাইলটিকে, সেই ফোল্ডারে যাব, দিস পিসিতে ডাবল ক্লিক করব। যাদের উইন্ডোজ 7 আছে তাদের ডিস পিসির পরিবর্তে মাই কম্পিউটার লেখা থাকবে। তো আমি ডিস পিসিতে ডাবল ক্লিক করলাম। এরপর আমি এফ ড্রাইভের ভিতরে যাব, এফ ড্রাইভে ডাবল ক্লিক করলাম। এখান থেকে সাহাবাইটি এর মধ্যে আমি ফাইলটি স্থানান্তর করব, এই জন্য সাহাবাইটি ফোল্ডারে ডাবল ক্লিক করলাম। আপনারা যে ফোল্ডারে রাখবেন, অর্থাৎ আপনারা যে ফোল্ডারে স্থানান্তর করবেন সেই ফোল্ডারে ঢুকবেন, তারপর পেস্ট করবেন। তো আমি এখানে এখন পেস্ট করবো, এই জন্য ফাঁকা যে কোনো জায়গায় রেখে মাউসে রাইট ক্লিক করব, তারপর এখান থেকে পেস্টে ক্লিক করব। এই যে এখন বায়োডাটা নামের ফাইলটি এখানে পেস্ট হয়ে গেল, অর্থাৎ ডেস্কটপের সাব ফোল্ডার থেকে সাহাবাইটি ফোল্ডারে বায়োডাটা নামের ফাইলটি স্থানান্তর হয়ে চলে আসলো। এভাবে আপনারা এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে ফাইল স্থানান্তর করে নিয়ে আসতে পারবেন, অথবা একই নিয়মে আপনারা একটি ফোল্ডারকে এভাবে স্থানান্তর করে নিয়ে আসতে পারবেন কাট কমান্ডের মাধ্যমে। আশা করি আপনারা সবাই এই কাজটি করতে পারবেন। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন আপলোড করা ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।